সুদি দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ঢাকা ট্রিবিউন আইআরআই আয়োজিত নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন দু হাজার চব্বিশ আপনারা জানেন যে সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কয়েকটি ধাপে এবং তারই ধারাবাহিকতায় আগামী পাঁচই জুন নির্বাচন অনুষ্ঠিত হবে কতগুলো উপজেলায় বাংলাদেশে এবং তার মধ্যে একটি হচ্ছে নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলা এবং আজকে আমরা কথা বলছি নওগাঁ সদর উপজেলা থেকে যেখানে আজকে এই মঞ্চে আমাদের সাথে এই বিতর্কে অংশ নেওয়ার জন্য উপস্থিত রয়েছেন এখানকার নওগাঁ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুজন প্রার্থী তাদের সাথে আমরা কিছু কথা বলবো তাদের পরিকল্পনার কথা জানবো তারা নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখবেন সে বিষয়ে তারা বলবেন এবং একই সাথে এই মঞ্চের সামনে আমাদের অডিয়েন্সে আজকে উপস্থিত রয়েছেন এই এলাকার কিছু গণ্যবান্য ব্যক্তিবর্গ ভোটার সাধারণ তাদের প্রত্যেককে আমি স্বাগত জানিয়ে আজকে এই পর্ব আমরা শুরু করছি শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে উপস্থিত যে দুজন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী তাদের সাথে আমার ঠিক ডান দিকে রয়েছেন জনাব মাহবুবুল হক কমল যিনি সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ এবং সর্বডানে রয়েছেন জনাব আলহাজ রফিকুল ইসলাম যিনি বর্তমানে এই উপজেলা চেয়ারম্যান এবং পুনরায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন এবং তিনি সহসভাপতি নওগাঁ জেলা আওয়ামী লীগ আমি আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে এবং শুরুতেই আপনাদেরকে খুবই সাধারণ একটা প্রশ্ন দিয়ে আমরা জিনিসটা শুরু করতে চাই আজকের অনুষ্ঠানটা সেটা হচ্ছে যেহেতু নির্বাচন খুব সন্নিকটে এবং আপনারাও প্রচার অভিযান করছেন ভোটাররাও তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা পরিস্থিতি অবজার্ভ করছে নির্বাচন কমিশন প্রশাসন সবাই একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যে ব্যবস্থাপনাটা রয়েছে এখানকার সে ব্যাপারে আপনারা এখন পর্যন্ত এখানকার নির্বাচনী পরিবেশ পরিস্থিতি আয়োজন এটা নিয়ে সন্তুষ্ট কিনা আমি প্রথমেই জনাব মাহবুবুল হক কমল আপনার কাছ থেকে শুনতে চাই অবশ্যই সন্তুষ্ট কেননা মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন এবং আমরাও চাই নওগাঁতে সাধারণ নির্বাচন স্বাধীন নির্বাচন কমিশন অবাধ একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করুক এটা আমার কাম্য জি ধন্যবাদ আপনাকে এই একই বিষয়ে জনাব আলহাজ রফিকুল ইসলাম আপনি আপনার মন্তব্যটি করবেন প্রিন্সিপাল সকল প্রশংসা সবার শক্তি মালমোহ তাল আমি প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি বলে স্মরণ করি একাত্তর সালে মুক্তিযুদ্ধে যেসব ভাইরা এ দেশটা স্বাধীন করার জন্য যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রতি আমি বলে স্মরণ করি আমি শ্রদ্ধা জানাই আমার জননেত্রী শেখ হাসিনাকে যিনি জানুয়ারি মাসের নির্বাচন পর উপজেলা পরিষদ সুষ্ঠু নির্বাচন হওয়ার পর উপজেলা পরিষদ নির্বাচনে উনি একটি মতামত দিয়েছিলেন যে প্রত্যেকটা বছর দল সমর্থন এবং মনোনয়ন দেয় কিন্তু এবার একবারে নির্ভেজাল স্বচ্ছ নির্বাচনের স্বার্থে দল কাকে মনোনয়ন দেবে না দল কাকে সমর্থন দেবে না এবং কোনো এমপি কাউকে সমর্থন দিতে পারবে না কোনো মন্ত্রী কাউকে সমর্থন দিতে পারবে না যে জিতবে সেই হবে জনগণের প্রতিনিধি কিন্তু দুঃখের বিষয় যে একমাত্র নওগাঁ ছাড়া নগা একমাত্র আমাদের সাংসদ উনি মনোনয়ন ঘোষণা করেছেন পাশাপাশি তিনি বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের লোকজনকে ডেকে ডেকে তার পক্ষের প্রার্থীকে নির্বাচন নির্বাচনে নির্বাচিত করার জন্য প্রভাবিত করেছেন যা আমার নেত্রীর নির্দেশের বিরুদ্ধে উনি কাজ করেছেন তো এই ব্যাপারে কিছুটা রিফেক্ট হচ্ছে তারপরে বাকিটা আলাদা ইচ্ছা জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে তবে নির্বাচনটা এখানকার বিতর্কিত হয়েছে আর কি ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আমি এ পর্যায়ে আপনাদের দুজনের কাছেই জানতে চাইব যে আপনি যদি এই নির্বাচনে জয়যুক্ত হন এবং উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান তবে এই এলাকার যে আর্থসামাজিক উন্নয়ন তার জন্য আপনার পরিকল্পনা কি রয়েছে আমি শুরুতে জিজ্ঞেস করছি যারা মাহবুবুল হক কমল আপনাকে বিসমুল রহমান রাহিম ধন্যবাদ ঢাকা ট্রিবিউনকে এবং সামনে যারা উপস্থিত সবাইকে বিষয়টা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বিনির্মাণে আমার নওগাঁ সদর আসনের মাননীয় সাংসদ তারণ্যের অহংকার তাকে সঙ্গে নিয়ে তার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমি জনগণের মঙ্গলার্থে একটি স্মার্ট উপজেলা উপহার দেব আর আমার নিজের পরিচয় সেভাবে তো দেওয়া হয় নাই আমি যেমন নগর সদরের সভাপতি তেমনি আমি আমার কলেজ জীবনের শুরু থেকেই ছাত্রলীগ করে এসেছি এবং আমার বাবা মুক্তিযোদ্ধা আমিও মুক্তিযুদ্ধে অংশ নিয়ে আমি নিজেও মুক্তিযোদ্ধা যেটা দেখাই যায় না উত্তরাঞ্চলে আমার জানা নেই কেউ বাপ ছেলে মুক্তিযোদ্ধা আছে সুতরাং আমার প্রতি দেশের প্রতি আমার অনুভূতি এবং দেশের জন্য কোনো কিছু করার যে আকাঙ্ক্ষা সেটা মহান স্বাধীনতা যুদ্ধে যখন গেছি তখন নিজের জানকে বাজি রেখেই গেছি এবং আগামীতেও নওগার জনগণের জন্য। আমি অবশ্যই আমার সেই স্পৃহা থেকে আমি নওগাকে একটি মডেল নগা সৃষ্টি করব ধন্যবাদ আপনাকে আলহাজ রফিকুল ইসলাম আপনি বলবেন যে এই এলাকার আর্থসামাজিক উন্নয়নে আপনার কী ধরনের পরিকল্পনা রয়েছে গত দুহাজার সাল থেকে দুই হাজার আজ তক পর্যন্ত উপজেলার চেয়ারম্যান ছিল চেয়ারম্যান থাকাকালীনে আমি গোটা উপজেলায় বিহন এলাকায় আমি ঘুরে বেড়েছি। সেখানে লক্ষ্য করেছি গ্রামের যে রাস্তাগুলা মূল রাস্তাগুলোর যে উন্নয়ন হয়েছে পাশাপাশি শাখা রাস্তাগুলা খুব করুণ অবস্থা তো আমি চিন্তা করলাম এই শাখা রাস্তাগুলো যদি ভালো না করি তাহলে মানুষের কৃষি দ্রব্য যেটা উৎপাদন হয় সেগুলা গাড়ি দিয়ে নিয়ে আসতে পারে না তো প্রথমে আমি এর দিকটা নজর দিয়ে প্রত্যেকটি ইউনিয়নে আমি সিক্সটি পার্সেন্ট রাস্তা এবং আমি ছোটো ছোটো কালভাট ড্রেনেজ ব্যবস্থা উপজেলা পরিষদ থেকে আমি নির্মাণ করে দিয়েছি পাশাপাশি আমাদের যে গ্রামের যে বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটা ছিল খুব করুণ এগুলো কিছু কিছু সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছি তো আগামীতে আমার ইচ্ছা আছে যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গ্রামকে শহর করা হবে সেই লক্ষ্য নিয়ে তার নির্দেশ মোতাবেক উপজেলা পরিষদ একটা সীমিত জায়গা তার আয়ের পরিমাণ নগদ অত্যন্ত কম সেই টাকা দিয়ে আমার পরিকল্পনা আছে যে বাকি যে রাস্তাগুলো আমরা করতে পারি নাই সে রাস্তাগুলো সংস্কার করা এবং ড্রেনেজ ব্যবস্থাগুলো সংস্কার করা যাতে মানুষ এই পাড়া থেকে ওই পাড়া ওই গ্রাম থেকে মূল রাস্তা এখানে যাতে যেন কাদর পানি বা কোনো সমস্যার সৃষ্টি না হয় এইগুলো আমার করার প্ল্যান আছে মানুষ যেন সুস্থভাবে চলাফেরা করতে পারে ধন্যবাদ আপনাকেও অনেক ধন্যবাদ আমরা এই পর্যায়ে অন্য একটা বিষয়ে জানতে চাইব আপনাদের মতামত এবং আপনাদের চিন্তাভাবনার কথা সেটা হচ্ছে যে বাংলাদেশে যে কোনো এলাকার মতোই আপনাদেরও নির্বাচনী এলাকায় যারা ভোটার রয়েছেন তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে নারী ভোটার এবং তরুণ ভোটার এবং তাদের যে কর্মসংস্থানের বিষয় রয়েছে শিক্ষার বিষয় রয়েছে স্বাস্থ্যের বিষয় রয়েছে এই তরুণ এবং নারী ভোটারদের জন্য আপনাদের আলাদা করে কোনো বিশেষ বিবেচনা চিন্তা চিন্তাভাবনা রয়েছে কি না সে বিষয়ে যদি আমাদের সাথে আপনাদের চিন্তা চিন্তাভাবনাটা শেয়ার করেন প্রথমে আমি সেটা জানতে চাচ্ছি জনাব মাহবুবুল হক কমল আপনার কাছে ধন্যবাদ আপনারা জানেন দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে অনেক আগায় আছে এটার কৃতিত্ব বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এবং প্রধানমন্ত্রী ঘোষিত নারী ও তরুণদের জীবন উন্নয়নের দৃশ্যমান কর্মসূচি গ্রহণ করা হয়েছে যা চলমান রয়েছে আমি সেই কর্মসূচিকে এমপি সাহেবের সাথে হাতে হাত মিলিয়ে তার নেতৃত্বে আমার সফল করার ইচ্ছা আছে আর এটা একটা বড় বিষয় কারণ তরুণরা যখন তাদের কর্মজীবনে পদার্পণ করে তখন অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে গাইডেন্স পাবে আবার নারী তারা অনেকটা অসহায় কিন্তু বাংলাদেশের নারীরা বর্তমানে কোনো অসহায়তা ফিল করে না প্রধানমন্ত্রী বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃঢ় নেতৃত্ব নারীর ক্ষমতায়নে সেটাকে আমি আগায় নিয়ে যাওয়ার ইচ্ছা রাখি খোদা হাফেজ জি ধন্যবাদ আপনাকে আলহাজ রফিকুল ইসলাম আমাকে যে প্রশ্নটা করা হয়েছে আপনারা জানেন যে নগা সদর উপজেলা শহর গোটা বাংলাদেশে শিক্ষার হারে দিক দিয়ে মেয়েরা কিন্তু অনেক অগ্রগতি নিয়ে এসেছে যার কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে যেমন বই পুস্তক ফ্রি দিয়েছে উপবৃত্তি টাকা দিয়েছে এবং শিক্ষাকে প্রাধান্য দিয়ে তিনি মেয়ে সহ ছেলেসহ এ দেশটাকে শিক্ষার হার ন্যূনতম পক্ষে নব্বই পার্সেন্ট নেওয়া যাওয়ার জন্য তিনি অপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন নওগাঁতে যেটা সবচেয়ে সমস্যা নওগাঁতে কোনো ইন্ডাস্ট্রিজ নাই। এবং তার কারণটা হচ্ছে নওগাঁতে গ্যাস নেই নগাঁতে এই গ্যাস না থাকার জন্য বড় বড় উদ্যোক্তারা যদি এখানে কোনো বড়ো বড়ো ইন্ডাস্ট্রিজ করতো তাহলে আমাদের যুবক ছেলেমেয়েরা যারা শিক্ষিত আছে বেকার আছে তারা কাজ করতে পারতো চাকরি করতে পারতো সেটা নাই এই ক্ষেত্রে আমরাই আমাদের যুবক ছেলেদের উদ্যক্ত করেছি যেমন ধরেন মাছের চাষ সরকার উদ্যোগ নিয়েছে হাঁসের চাষ খামার করার জন্য চাষ বিভিন্ন মাছ মাছ প্রক্রিয়ার জন্য নগাতে যুবকরা অনেক যুবক মাছ চাষ করতেছে অনেকে আমাদের ফার্মের মগ্রি চাষ করতেছে অর্থাৎ চাকরি না পাওয়ার কারণে আমাদের ছেলেরা কিন্তু খুবই যে বেকার আসছে তারা যারা ইচ্ছা পোষণ করে কর্মসংস্থান করতে চায় তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ফার্ম করে তা হচ্ছে আমরা যুব কমপ্লসের মাধ্যমে তাদেরকে আগে নেওয়া জন্য তারা যারা সহজ সত্ত্বে প্রধানমন্ত্রী দেওয়া ঋণ তারা গ্রহণ করে তারা যারা নিজেরা সম্পন্ন হতে পারে এই জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আমরা সকলেই জানি যে এই নগাঁও অঞ্চল কিন্তু কৃষিক্ষেত্রে অনেকটাই এগিয়ে এখানে প্রচুর ধান উৎপাদন হয় এখানে প্রসিদ্ধ আম উৎপাদন হয় তো এই যেটা একটু আগে আপনারা প্রসঙ্গক্রমে বললেনও আসলে এই যে কৃষির যে উন্নয়ন এবং কৃষিতে যে মানুষের পরিশ্রম এখানে এবং যার ফলে কিছু কিছু কৃষি নওগাঁ নওগা কিন্তু বাংলাদেশের উদ্বৃত্ত এলাকা নওগা থেকে এই ধরনের পণ্য অন্য জেলায় যাচ্ছে মানুষ সেগুলো গ্রহণ করছে কিন্তু এই কৃষিজাত পণ্যকে কেন্দ্র করে যে শিল্প কলকারখানা তৈরি করা এবং এই কৃষিকে ভিত্তি করে এখানকার অর্থনৈতিক উন্নয়ন কর্মসংস্থান এগুলো আরও বৃদ্ধি করা এদিকে কী ধরনের পরিকল্পনা আসলে নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন এবং আপনি যদি নির্বাচিত হন সেই লক্ষ্যে আপনি কী ধরনের ভূমিকা রাখতে পারবেন আমি জনাব মাহবুবুল হক কমল আপনার কাছে প্রথমে জানতে যাচ্ছি। আমি যদি নির্বাচিত হই জনগণের ভোটে আমি অবশ্যই যেহেতু আমার নওগা শস্য ভাণ্ডার সারা দেশে আর এই কৃষিকে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অগ্রাকৃতার দিয়ে কাজ করে যাচ্ছেন আমি নওগার একজন নাগরিক হিসাবে এই শস্য ভাণ্ডারের সঙ্গে আপনারা জানেন যে নতুন করে আরেকটি কৃষিজাত পণ্য যেমন প্রসিদ্ধ আম এ আম সংযুক্ত হয়েছে এবং যে আম এক সময় রাশিয়ার নবগঞ্জকে বলা হতো আমের রাজধানী কিন্তু বর্তমানে নওগাঁ ধান চাষের পাশাপাশি খাদ্যশস্যের পাশাপাশি ফলেও এগিয়ে আছে এবং আম চাষে এখন বলা হয় নওগাঁয় হচ্ছে আমের রাজধানী কিন্তু একটা সমস্যা আছে আম এমন একটি পচনশীল দ্রব্য বা ফল যেটা সংরক্ষণের ব্যবস্থা সঠিকভাবে নওগাঁতে নাই এমনকি সারা দেশেও নাই কিন্তু আমার চিন্তা ভাবনা যদি আমি নির্বাচিত হই আল্লাহর ইচ্ছায় তাহলে এই আম কিভাবে সংরক্ষিত করে টাইম টু টাইম দফায় দফায় বিদেশে রপ্তানি করা যায় কারণ শুধু সংরক্ষণ করলেই তো হবে না এটার তো একটা খরচ আছে আবার সারা দেশবাসী যাতে এই আমটা সারা বছর ধরে যেমন তরমুজের ক্ষেত্রে এখন বারো মাসি চাষ হয় কিন্তু আম তো তা হয় না কিছু কিছু জাত আছে বারো মাসি তো আমার ইচ্ছা আছে যে এখানে সংরক্ষণগার একটা করার এবং এত সুমিষ্ট একটা ফল এর এই সুমিষ্টটা সারা বৎসর যাতে মানুষ উপভোগ করতে পারে এরকম একটা চিন্তাভাবনা আমার আছে ধন্যবাদ জনাব কমল আমরা এবারে শুনবো জনাব আলহাজ রফিকুল ইসলাম আপনার কাছ থেকে নওগাঁ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জেলা এবং সবচেয়ে এখানে ধান উৎপাদন বেশি হয় আর এই ধান উৎপাদন বেশি হওয়ার কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ ভূমিকা উনি বরন্দকে এমনভাবে বন্ধ পরিচালনা এবং ব্যবস্থা গ্রহণ করেছেন যে প্রত্যেকটা এলাকায় ডিপটিবল দিয়েছেন যার কারণে এখানে ধানের উৎপাদন প্রচুর হয় তবে এখানে ব্রয়লারটা প্রায় চুয়ান্নটা ব্রয়লার আছে অটো কিন্তু অটোমেটিক যে ব্রয়লারগুলো আছে এই ব্রয়লারগুলো ঋণে এখন জলার জন্য হয়ে গেছে তারা যে উৎপাদন করে এই উৎপাদন খরচটা এবং যে ইন্টারেস্ট এতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ব্রয়লার ব্যবসায়ীরা যার কারণে মাল মাল্টিপার যে ব্যবসায়ীগুলো আছে তারা এখন একতরফাভাবে নগা থেকে ধান নিয়ে যাচ্ছে এবং সে ধানের দাম যেটা হওয়ার কথা সেটা না হয়ে একটু কম মূল্যে ধানটা কৃষকরা বিক্রি করতেছে এতে কৃষকেরা একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে সার সরকার দিচ্ছে পর্যাপ্ত সারের কোনো সংকট নাই তবে ধানের যে ন্যায্য মূল্যতা এটা একটু কম হয়েছে তাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আম তো নগা জেলায় সব জায়গায় টুকটাক হয় আর বিশেষ করে আপনার সাপার পোষা নিয়ামতপুর এই এলাকায় ধানের ফসল নাই বললেই চলে আর টোটাল আম এই আমের যে প্রসেসিংটা এখানে যদি যেমন আপনার প্রাণ গ্রুপ আরিপ গ্রুপ এরা যে আমগুলো কিনে নিয়ে যায় যা তারা ঢাকাতে প্রসেস করে ওই প্রসেস সিস্টেমটা যদি নগাতে থাকত তাহলে আমাদের কৃষকরা একটু ভালো দাম পাত এবং আরও আমের উৎপাদনের প্রতি তারা নজর দিত যেহেতু এখানে নগাতে গ্যাস নাই এই গ্যাসটা যদি নগাতে আসতো তাহলে কিন্তু উদ্যোক্তারা কিন্তু এইখানে কিন্তু ইন্ডাস্ট্রিজ করার যে ভাবনা সেটা করত। আর আমাদের ধান সংরক্ষণ এবং চাল সংরক্ষণ করার জন্য এখানে মাননীয় খাদ্যমন্ত্রী যিনি ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন এখানে একটা সাইলো করার জন্য তো সাইলোটা যদি পূর্ণাঙ্গ চালু হয় আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের ইচ্ছা এখানে একটা সাইলো করার তো সাইলোরটা যদি তৈরি হয় তাহলে আগামীতে লগার যে কৃষকরা ধান যেখানে সেখানে বিক্রি করার সমস্যা হয় তাহলে সাইলোর মাধ্যমে তার ধান বিক্রি করে তারা ন্যায্য মূল্যটা পেত আর কি ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এ ব্যাপারে সরকারে আমি আসে দৃষ্টি আকর্ষণ করছি আর কি বিষয়টা বিবেচনার জি আপনাকে ধন্যবাদ এবং সেই সঙ্গে আমরা আমাদের নির্ধারিত যে জিনিসগুলো আমরা বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন এবং আপনাদের মতামত পরিকল্পনার কথা সেগুলো শুনলাম এতক্ষণ একই সাথে আমি মনে করি যেহেতু আমাদের সামনে অডিয়েন্সে এখানকার ভোটার সাধারণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনেকে উপস্থিত রয়েছেন এবং তারাও শুনছিলেন আপনাদের কাছে এই কথাগুলো এবং তারা পাঁচই জুনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আপনাদের মধ্য থেকেই কাউকে ভোট দিয়ে নির্বাচিতও করবেন তা আমি এ পর্যায়ে আমার সামনে যারা উপবিষ্ট আছেন তাদের মধ্য থেকে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান দুজনকেই তাহলে দয়া করে হাত তুলবেন এবং নাম পরিচয় দিয়ে প্রশ্ন করবেন জি আমি আরাফাত হোসান হিমেল সমাজসেবক কর্মী আসলে নির্বাচনের আগে দেখা যায় বিভিন্ন প্রার্থীরা আসে বিভিন্ন প্রতিশ্রুতি দেয় সেক্ষেত্রে তরুণদের জন্য তারা কি ভাবছে আমি দুজনকেই বলবো যে এই প্রশ্নগুলোর জবাবে আপনাদের যদি কোনো কিছু বলবার থাকে তাহলে বলবেন আমি প্রথমে আলহাজ রফিকুল ইসলাম আপনাকে বলছি এ প্রশ্নের জবাবে আপনি আপনার বক্তব্য রাখুন তরুণদেরকে অলস হলে আজকে আমাদের তরুণেরা বেকারত্ব থাকার জন্য অনেকে নেশাগ্রস্ত হচ্ছে অনেকে কাজের উদ্যোগ এটা তারা নষ্ট করে ফেল দিচ্ছে মানুষ তার নিজ চায় যদি সে কর্মসংস্থান করে নিতে পারে তরুণরা আমরা বা কোনো রাজনীতি বা মহামান্য আমাদের আমাদের নেতৃত্ব শেখ হাসিনা তরুণদেরকে ধাক্কা দেওয়া বলবে না তুমি গাছে তোটো গাছে তুটতে হলে নিজের প্রচেষ্টায় উঠতে হবে সরকারের যে সহযোগিতা আছে ঋণ আসছে ক্ষেত্রে আমি তরুণদেরকে আহ্বান জানাবো নিশাগ্রস্ত যারা আছে নিশা বাদ দেন তারপর আপনারা যারা নিশা করেন না ভালো আছেন ভালো থাকেন এবং গাছে উঠতে হলে নিজের প্রচেষ্টায় আপনাদেরকে আগায় যেতে হবে চাকরির ক্ষেত্রেও চান আপনারা নিজে কোনো ইয়া করেন ফার্ম করেন আপনি শাক সবজি চাষ করতে পারেন বাগান করতে পারেন আম চাষ করতে পারেন আপনার যে কোনো আপনার ছাগল চাষ করতে পারেন তো মোটা তাজা কাজ করেন অর্থাৎ নিজের প্রচেষ্টায় নিজেকে আগায় যেতে হবে এখানে জোর করে কেউ কাকে আগায় দিতে পারে না ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জনাব আলহাজ রফিকুল ইসলাম এবার আমরা শুনবো মোহাম্মদ মাহবুবুল হক কমল আপনাকে যদি কোনো অংশ আপনি রেসপন্স করতে চান তাহলে আমি সাধারণত বিতর্কে এড়ায় বিতর্কে বিতর্ক এড়ায় চলার লোক এটা নগাবাসী জানে আর নবীন প্রশ্ন করছে যে তরুণদের জন্য কি আমাদের করণীয় আছে কি প্রশ্নটা দেয় ছিল অবশ্যই তরুণদেরকে উদ্যোগী হতে হবে প্রথম কথা দ্বিতীয়ত প্যারেন্টসদের প্রতি তাদের লয়াল হতে হবে তৃতীয়ত সামাজিক অবক্ষয় যেটা সেখান থেকে নিজেকে বাঁচায় চলতে হবে আমি জীবনে যেমন কোনো দিন কোনো নেশা দ্রব্য গ্রহণ করি নাই বলে হয়তো আজকে আমি পরপর দুইবারের আওয়ামী লীগের সদরের সভাপতি হতে পেরেছি আমি মহান মুক্তিযোদ্ধা যেতে পারেছি এবং মানুষের কাছে একটা কথা সর্বজন স্বীকৃত যে আমার সততা নিয়ে কোথাও প্রশ্ন নেই তা আমি আশা করব যে একজন সৎ ব্যক্তি হতে গেলে তাকে প্রথমে তার বাড়ির থেকেই তাদের বাবা মা প্যারেন্টস যারা আছে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ভালো কোনটা সেটা সিলেক্ট করেই আগাতে হবে আর কর্মসংস্থানের ব্যাপারে যদি বলি তাহলে এটা কিন্তু নিজের ইচ্ছার উপর নির্ভর করে অর্থ কোনো সমস্যা হয় না যদি কেউ কোনো অনেকগুলো সেক্টর আছে এখানে নিজস্ব ব্যবসা করা যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে এখানে ব্যবসার সুযোগ আছে ছোট পড়াশোনা শুরু করে আস্তে আস্তে সেটা বড় করা যায় তো এখানে শেষ কথা একটাই সেটা হচ্ছে নিজের ইচ্ছা শক্তি যার যেরকম সে আগামীতে সেরকম আগাই যাবে অন্য হয়তো তাকে সাজেস্ট করতে পারে ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আসলে আমি আগে লক্ষ্য করিনি কিন্তু আমাদের এখানে অডিয়েন্স থেকে আরেকজন ভদ্রলোক উনি একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন আমরা এই প্রশ্নের মধ্যে দিয়েই অনুষ্ঠানটা শেষ করব আশা করি ওনাকে কি একটু মাইক্রোফোন দেওয়া যায় জি আপনি নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন হ্যালো আলাইকুম আমি আব্দুর আমি একজন সাংবাদিক আমার দুজন চেয়ারম্যান প্রার্থীর কাছে প্রশ্ন নগর অন্যতম প্রধান সমস্যা হলো যানজট সমস্যা তো এই আপনারা দুইজনের মধ্যে যে কোনো একজন অবশ্যই চেয়ারম্যান নির্বাচিত হবেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর যানজট নিরসনে আপনারা কি ভূমিকা রাখবেন দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের নগা শহরে অনেক অবৈধ যানবাহন চলাফেরা করে এই ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনাদের ভূমিকাটা কি হবে আমি চেয়ারম্যান রাখছি ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি রাখার জন্য আমি এ ব্যাপারে সংক্ষেপে জনাব আলহাজ রফিকুল ইসলাম আপনার কাছ থেকে প্রথমে শুনে নিচ্ছি নগা শহরের যে মূল রাস্তা আছে সেই রাস্তাটা যতন পর ফোর লেন না করা হবে বা দুই লেনের রাস্তা না করা হবে ততদিন পর্যন্ত আর যাবে না আর আমরা ইতিমধ্যে একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছিলাম যদিও সেটা অস্থায়ী ডাইভার্টার যেটা পৌরসভা থেকে আমরা ওটা অনুমোদন করে দিয়েছিলাম আমাদের মিটিংয়ে যে অন্তত ব্রিজের মোড় থেকে আরম্ভ করে বা উপর পর্যন্ত রাস্তা ডাইভার্টার দিয়ে দুই রাস্তার দিকে ওয়ান ওয়ে করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি আর একটা হচ্ছে আরেকটা ব্রিজ করার জন্য ইতিমধ্যে আমরা প্রশাসনকে আমরা জোর দাবি জানাচ্ছি যে সুবেরপট্টি একটা বেলি ব্রিজ করলে অন্তত কিছুটা যানজট মুক্ত হবে তো আমি আশা করি যে লেন হলে নগাতে আর যানজট সৃষ্টি হবে না এ ব্যাপারে আমাদের এমপি সাহেবের ভূমিকা নিচ্ছে আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী ভূমিকা নিচ্ছে আমরাও ভূমিকা নিচ্ছি যাতে লেন রাস্তাটা দূরতার নগাতে হয় আর কি তাহলে ইনশাল্লাহ আমাদের যানজটটা মুক্ত হবে আরেকটা ওনার বক্তব্যের অংশ প্রশ্নের অংশ ছিল যে অবৈধভাবে চলাচলকারী যানবাহনের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া যায় কি না অবৈধ ব্যাপারটা আমি বুঝতে পারলাম না কারণ এখানে আপনার যে চার্জার আছে চার্জার যারা আছে তার কোনো লাইসেন্স নাই শুধু রিক্সার একটা ট্রেড লাইসেন্স দেয় রিক্সা চালানো হয় এখানে তো দুটা গাড়ি সিএনজির পৌর লাইসেন্স দেয় সিএনজি চলে তা অন্যান্য যারা যান আছে তাতে লাইসেন্স নেই চলে শুধু এই গাড়িগুলা আবার লাইসেন্সবিহীন চলাফেরা করে আর কি শুধু পৌরসভার ট্রেড লাইসেন্স দেওয়া বা ইউনিয়ন ট্রেড লাইসেন্স দেয় আমি কি লাইসেন্সে পারি জি ধন্যবাদ ধন্যবাদ এবার আমরা শুনে নিব মোহাম্মদ মাহবুবুল হক কমল তার কাছ থেকে আমাদের এই শহরটা রাস্তা বর্তমানে যেটা আছে ইচ্ছা করলেই তো পট করে এটাকে ফোর লেন করা যাবে না কিন্তু ফোর লেনের প্রসেস আছে এটা আন্ডার প্রসেস আছে কিন্তু বর্তমানে যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে নওগা সদর থানার আশেপাশে যতগুলো উপজেলা আছে যেমন এর সঙ্গে সংযুক্ত মহাদেবপুর বদলগাছি রানীনগর বগুড়ার আদমদিঘি মান্দা প্রত্যেকটা জায়গার সমস্ত চার্জার রিকশাগুলো এগুলো চলে আসে নওগাঁতে যদি এগুলোকে নওগাঁয় ওই মুখ থেকেই এটাকে ডিটেক্ট করার একটা বুদ্ধি আছে আমরা এর আগে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে অনেক কয়বার এটা নিয়ে চিন্তাভাবনা করা হয়েছে আলোচনা হয়েছে সেটা কালার ডিভাইড করা অর্থাৎ নওগার গাড়িগুলোর একটা কালার থাকবে বাইরের গাড়িগুলোর কি থাকবে না থাকবে দেখার দরকার নেই যে নগার গাড়িগুলোর যে কালারটা থাকবে এই কালারের গাড়ি ছাড়া অন্য কোনো জায়গার গাড়ি যদি চলতে না দেওয়া হয় তাহলে আমার মনে হয় এই যানজটের সাময়িক একটা সমাধান হতে পারে কারণ এটা একটা অসহ্য অবস্থায় চলে গেছে মানুষ শেষ পর্যন্ত হয়তো রিক্সার থেকে নেমে বা চার্জার থেকে নেমে হেঁটেই রওনা দিল তো এটা অসহনীয় ব্যাপার আর এই তিন চাকার তিন চাকার যে সমস্ত থ্রি হুইলার বলা হয় এদের কারণে এখানে চার চাকার কোনো গাড়ি চলতে পারে না আর এখানে ট্রাফিক ব্যবস্থা তাদের আমি তাদের কোনো এখানে ঘাটতি দেখি না কিন্তু ট্রাফিক কেউ এখানে ঠিক মতন কাজ করার মতন পরিবেশ থাকে না ট্রাফিকেরও তা আমার মনে হয় এবার আগামীতে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে এটা নিয়ে আমাদের একটা জোরালো ভূমিকা রাখতে হবে সিদ্ধান্ত নিতে হবে যাতে অন্য কোনো উপজেলার গাড়ি নগায় এসে তারা এখানে চলাচল করতে না পারে তাহলে অর্ধেকটাই সমস্যার সমাধান হয়ে যাবে এটা আমার আমার নিজস্ব নিজস্ব রিয়েলাইজেশন জি অনেক ধন্যবাদ আমি আমার এখানে আমার একটা কথা আছে জি কোমর যে কথাটা বললো রাইড তো নওগাঁ শহরটা একটা ছোট্ট শহর আমরা কিন্তু এটা ওই রং কালার করা প্রত্যেকটা ইউনিয়নের একটা চেষ্টা আমরা করেছিলাম তো দেখা যায় একটা মানুষ কপিলে আসতেছে হাফলা তার কপিটা সবার মধ্যে ঢুকতেছে এখন হাফলাইনালের কালার কালার না গাড়ি হওয়া ভিতরে না ঢুকতে দেয় তাহলে ওই কপিগুলো আসবে কীভাবে বা শাক সবগুলো আসবে কীভাবে বুঝতে পেরেছি নানাবিধ চিন্তাভাবনা করে আমরা কিন্তু এটাকে বাস্তবায়ন করতে প্রশাসনটা করতে পারি না জি ধন্যবাদ আপনাকে আমরা আমি আমার কথার একটু ব্যত্যয় ঘটিয়ে আমাদের হাতে আর চার পাঁচ মিনিট সময়ও আছে আর এক আরেকজন ভদ্রলোক একটা প্রশ্ন করতে চাইছেন সেটা শুনে আপনারা জাস্ট এক লাইনে উত্তর দিলে হবে জি আপনি নাম পরিচয় দিয়ে বলবেন জি হারুন চৌধুরী আমি একজন গণমাধ্যম কর্মী আমার আজকের দুজন সম্মানিত যেই চেয়ারম্যান ক্যান্ডিডেট আছেন তাদের কাছে প্রশ্ন নওগাঁ শহরে বর্তমানে মাদকের যে আধিপত্য শুধু নওগাঁও শহরে নয় পুরো জেলারই একই রকম চিত্র প্রায় আধিপত্য সেই জায়গায় আমরা দেখি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে টয়লেটগুলো আছে কিংবা পাবলিক যে টয়লেটগুলো আছে সেগুলোতে দেখলে মনে হবে যে কোনো ক্লিনিকের পাশের ক্লিনিক্যাল ডাস্টবিনের মতো মনে হবে আর কি সেগুলোর ইঞ্জেকশনের সিরিজ বলেন কিংবা হচ্ছে অন্যান্য জ্বালানি বলেন এই যে ফেলানো থাকে আর কি তাতে করে বোঝাই যায় যে এই শহরে মাদকের আসলে আধিপত্য কি পরিমাণ বেড়ে গেছে এবং সেগুলোতে বিশেষ করে তরুণ যারা সমাজ আছে তারাই কিন্তু মূলত এফেক্টেড আপনারা আসলে বিগত দিনে এই জায়গাটাতে ভূমিকা রাখতে পেরেছেন কিনা বা সামনের দিনে আসলে কি ধরনের ভূমিকা রাখবেন এইটা আসলে সুনির্দিষ্ট করে আমরা একটু জানতে চাই যে কী ধরনের পদক্ষেপ আপনারা নেবেন ধন্যবাদ আপনাদের কাছ থেকে আসলে মাদক নিয়ন্ত্রণে কী ভূমিকা রাখা যাইতে পারে সেটাই জানতে চাচ্ছেন জনাব মোহাম্মদ মাহবুবুল হক কমল আপনার কাছ থেকে প্রথমে শুনি ইতিপূর্বে আমরা যখন আইন শৃঙ্খলা কমিটিতে মিটিং করি প্রতি মাসে প্রায় প্রতি মাসেই এই প্রসঙ্গটা উঠে আসে এবং নারকেটিক্স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত অফিসারও থাকেন সেখানে এবং কোন কোন এলাকায় এটার প্রভাব বেশি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ তারাও কমপ্লেন করেন যে আমার এলাকার অমুক জায়গায় আমরা তখন বলে দিই হয়তো নার্কোটিক ডিপার্টমেন্টকে এবং থানার ইনকোয়ারি ওসি ইনকোয়ারি তাকে হয়তো আমরা নির্দেশ দিই যে আপনারা এই বিষয়গুলো দেখেন হয়তো দেখা যায় যে এই মাসে মাদকের চল্লিশটা কেস হয়েছে কিন্তু গত মাসে হয়তো ছিল ষাটটা আবার পরের মাসেই দেখা যাচ্ছে আবার এটা পঞ্চাশে উঠে গেল তার মানে এটা অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তো এখানে কিন্তু শুধু প্রশাসন দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না এখানে সচেতন নাগরিক যারা তাদের সশ অবস্থান থেকে ভূমিকা রাখাটা সবচাইতে গুরুত্বপূর্ণ এইটা আমি মনে করি খোদা হাফেজ জি ধন্যবাদ আপনাকে আলহাজ রফিকুল ইসলাম হারুন সাহেব যে প্রশ্নটা করেছেন যে আমাদের বিভিন্ন স্কুল কলেজে বাথরুমে টয়লেটে দেখা যায় মাদকের সিরিজ এবং অন্যান্য এইসব খবরগুলা আপনারা যা জানবেন তার প্রশাসন এবং মাদক অধিদপ্তরকে আপনারা জানাবেন কারণ আমরা যা রাজনীতি করি আমরা তো টয়লেট টয়লেট খুঁজে বেড়াই না যে টয়লেটে কোন সিরিজ আছে কী আছে না আছে এটা আমরা খুঁজে বেড়াই না এটা তারা দেখবে তারা প্রশাসনকে অবগত করাবেন আর আমরা মাদকের বিরুদ্ধে বারবার আমরা মিটিং করেছি এবং আমরা বলেছি মাদকের বিপক্ষে মাদকে আমাদের আমাদের যুবকদের ধ্বংস করতেছে যদি আপনার কোনো জাত কোনো খবর পান মাদকের সম্পর্কে আমাকে অবগত করাবেন আমি প্রশাসন দেওয়া ব্যবস্থা গ্রহণ করবো এবং যদি সামাজিক আন্দোলন গড়ে না ওঠে সামাজিক গড়ে না ওঠে তাহলে মাদক মুক্ত করা কোনো প্রকারে সম্ভব হবে না কারণ অনেক প্রশাসনের প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাও এ মাদকের সঙ্গে সম্পৃক্ততা আছে যার কারণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের মহল্লায় মহল্লায় গড়ে তুলতে হবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে তাহলে আমরা কিন্তু মাদক থেকে আমাদের সন্তানদের থেকে কিন্তু বাঁচাতে পারবো ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ এবং একই সাথে আমি এখানে উপস্থিত এতক্ষণ যারা আমাদের এই অনুষ্ঠানে শুনলেন এবং অংশ প্রশ্ন করার মধ্য দিয়ে অংশগ্রহণও করলেন তাদের প্রত্যেকের প্রতি রইল কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং আপনারা যে দুজন চেয়ারম্যান পদপ্রার্থী আমাদেরকে আজকে এই অনুষ্ঠানে সময় দিলেন আপনাদের পরিকল্পনার কথা আমাদের সাথে শেয়ার করলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি রিয়াজ আহমেদ নির্বাহী সম্পাদক ঢাকা ট্রিবিউন আজকে এই ঢাকা ট্রিবিউন আইআরআই আয়োজিত নির্বাচনী বিতর্ক উপজেলা নির্বাচন দু হাজার চব্বিশের এই পর্বে যেখানে আমরা ছিলাম নওগাঁতে নওগাঁ সদর উপজেলা নির্বাচন এবং তাকে কেন্দ্র করে এই বিতর্কটা অনুষ্ঠিত হলো। এই পর্ব থেকে আমি এখানে বিদায় নিচ্ছি হয়তোবা ভবিষ্যতে আবারও অন্য কোনো উপজেলায় নির্বাচনী বিতর্কে পরবর্তী পর্বে আবারও দেখা হবে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ